ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। একবার জনৈক পণ্ডিত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঈশ্বর কি দয়াময়? শুনে নেই এর উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে কি ব্যাখ্যা দিয়েছিলেন। বুঝলে হে, জগতে তিন রকমের বৈদ্য আছে। প্রথম রকমের বৈদ্য রোগীর নাড়ি দেখে তার ঔষধের ব্যবস্থা করে চলে যায়। রোগীকে কেবল যাওয়ার আগে বলে যায়, ওষুধ খেয়েও হে। এরা হল গিয়ে অধম স্তরের বৈদ্য। ঠিক একই রকমভাবে কয়েকজন আচার্য শুধু উপদেশই দিয়ে যায়, কিন্তু সেই উপদেশে লোকের ভালো হলো নাকি মন্দ হলো তা দেখে না, সেই বিষয়ে ভাবেও না। আবার কিছু বৈদ্য আছে, তারা ওষুধের ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে। রোগী যদি খেতে না চায় তাহলে তাকে অনেকবার বোঝায়। এরা হলো গিয়ে মধ্যম স্তরের বৈদ্য। ঠিক তেমনি এরকম মধ্যম স্তরের আচার্যও আছে, তারা লোককে উপদেশ দেন, শুধু তাতেই থেমে থাকেন না, বরং অনেক করে লোকেদের বোঝান যাতে তারা তার দেওয়া উপদেশ মেনে চলেন। আবার উত্তম স্তরের বৈদ্যও রয়েছে। মিষ্টি মুখের কথায় রোগী যদি না বোঝে তাহলে তারা জোরও করে রোগীর ভালোর জন্যে। দরকার হলে রোগীর বুকের উপর হাঁটু গেড়ে বসেও তাকে ওষুধ খাইয়ে ছাড়ে। এই রকমই উত্তম স্তরের আচার্যও আছে, তারা ঈশ্বরের পথে আনার জন্যে ভক্তকে জোরও করে। ঠিক তেমনভাবেই ঈশ্বরও দয়াময়, সুস্থ করা পর্যন্ত অথবা ঠিক পথে না আসা পর্যন্ত ভক্তর জন্য চেষ্টা করে যান। এরপরও একটা কথা বাকি থাকে, তা হলো ওষুধ রোগীর পেট পর্যন্ত যাওয়া প্রয়োজন। ওষুধ যদি পেটে যাওয়ার আগে মুখ থেকেই গড়িয়ে পড়ে যায় তাহলে উত্তম বৈদ্যও কিছু করতে পারবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.